পরিচ্ছন্ন ও সবুজ শ্যামল বেলকুচি হোক আমাদের অঙ্গীকার। এর প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস আইটি যুব সংঘের আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজিদুল, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোফাক্কারুল ইসলাম সহ আরো অনেকে। আজকের যে উদ্বোধনটা কেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের ব্যাপারে, গোলাম মোস্তফা মহোদয় উপস্থিত আছেন, আমাদের রাজ্য পরিবহন পরিষদের চেয়ারম্যান মহোদয়, যুব উন্নয়ন অফিসার উদ্বোধন করছেন। এইভাবে আমরা ফেলবো ময়লা এবং গ্রামে লেখা আছে আমাকে ব্যবহার করুন, ওইভাবেই যা।